আমি এখানে বাবা মা ভাই সবারই কোনো দুর্নীতি করতে আসিনি, নিজের ভাগ্য করতে আসিনি, আমি এসেছি বাংলাদেশের মানুষের ভাগ্য করতে। রক্ত দিয়ে স্বাধীনতা গেছে। আমি সবাইকে বলবো, আমাদের বাঙালি যা যে যেখানেই আছে, যে একটা কথা সবসময় মনে রাখবেন, আমরা মুক্তিযুদ্ধ করে বিজয় অর্জন করেছি, আমরা বিজয়ী জাতি। এবং বিজয়ী জাতি হিসেবে আমরা মাথা উঁচু করে বিশ্ব দরবারে চলতে চাই, যে বাংলাদেশের মানুষের সম্মান রক্ষা করা এটা আমরা মনে করি এটা আমার কর্তব্য, আর সেই চেষ্টাটাই আমরা করে যাচ্ছি। আজকে বাংলাদেশের যে উন্নয়নটা আমি এবং আমার সাথে পর্যন্ত যারা কাজ করেছেন অত্যন্ত আন্তরিকতার সাথে কাজ করেছেন বলেই এটা সম্ভব হয়েছে, আরো সম্ভব হয়েছে বাংলাদেশের জনগণ। আমি বাবা মা ভাই সব হারিয়েছিলাম, কিন্তু আমি পেয়েছি আরো অনেক বড় সংসার, সেটা আমার বাংলাদেশ। আর বাবা মা ভাই হারিয়ে পেয়েছি বাংলাদেশের মানুষ, তাদের ভালোবাসা, তাদের আস্থা, তাদের বিশ্বাস, সেটাই হচ্ছে আমার একমাত্র শক্তি, যেটা আমি যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারি। আমার উপর আমার জীবনের উপর অনেক ঝুঁকি এসেছে, কিন্তু আমি কোনোদিন মাথা নত করিনি, আর মাথা নত করে দেশের মানুষকে আমি ছোট করতে চাই না, যেটা আমার বাবার কাছ থেকে শিখেছি। তিনিও এই কথাই বলেছিলেন, যখন পাকিস্তানি শাসকরা হাতে বন্দী ছিলেন, আমার মা বন্দী ছিল, আমি বন্দী ছিলাম, আমি তখন প্রেগনেন্ট, আমার প্রথম সন্তান জন্মগ্রহণ করে ওই কারাগারে বন্দীখানায়, একটা একতলা বাড়িতে আমাদের বন্দি করে রেখেছিল, আমাদের কোনো ফার্নিচার ছিল না এবং খাবার কিছু ছিল না, সেই অবস্থায় ছিল। আমার ছেলে জন্মগ্রহণ করার সাথে সাথে তাকে যে একটু কাপড় পরাবো সে সুযোগটা আমার ছিল না। আমার এক বান্ধবী কোনো মতে স্মাগল করে আমাকে কিছু কাপড় দিয়েছিল আমার বাচ্চার জন্য। আমরা সেই অবস্থাতেই উঠে এসেছি, আর 75 পরে ছিলাম রিফিউজি হিসেবে, কিন্তু কারোর কাছে মাথা নত করিনি, হাত পাতিনি, কারণ আমরা বিজয়ী জাতি হিসেবেই মাথা উঁচু করে চলতে চাই। কাজে দেশকে ভালোবেসে দেশের মানুষের জন্য কাজ করা, এটাই আমাদের লক্ষ্য, আর সেটাই করতে চাচ্ছি। তবে আমি আমার দেশের মানুষের প্রতি কৃতজ্ঞ। যারা এখন ধান কাটা, দেশ বিদেশের সব খবর জানতে ভিজিট করুন www.inews.news। ভাবনার মুক্ত বাতায়ন, ফলো করুন আইনিউজের ফেসবুক পেজ ও টুইটার, জয়েন করুন ফেসবুক গ্রুপ, সাবস্ক্রাইব করুন আইনিউজ ডট নিউজের ইউটিউব চ্যানেল।